আসসালামু আলাইকুম প্রিয় আমার দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় পাঁচের গুণের ধারণা সম্পর্কে আলোচনা করেছি ও অঙ্ক করেছি। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 41, যে পেজ নাম্বার 41 এ দেখো, এখানে একটি অঙ্ক দেয়া আছে। অঙ্কটি হলো, একজন দোকানদার চারটি থালায় প্রত্যেকটিতে পাঁচটি করে টমেটো রেখেছেন, একত্রে কতগুলো টমেটো আছে? এটা তোমাদের বইয়ের 41 নাম্বার পেজের এই অঙ্কটা দেওয়া আছে। তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে অঙ্কটা তুলে দিলাম। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো কি বলেছে, কয়টি থালা? চারটি থালা। তাহলে আমরা তোমাদের বুঝার সুবিধার জন্য আমি চারটি প্লেট আঁকি। চারটি থালায় কতটি, প্রত্যেকটিতে কয়টি করে আছে? পাঁচটি করে টমেটো আছে। তাহলে আমরা পাঁচটি টমেটো এঁকে ফেলি। প্রত্যেকটিতে কয়টি করে? পাঁচটি করে। শিক্ষার্থীরা, টমেটো কি হচ্ছে? তাহলে কি হলো, চারটি থালার চারটি থালা আমরা আঁকলাম। এখন কি বললো, পাঁচটি করে। আমরা এক একটি থালায় কয়টি? পাঁচটি করে টমেটো এঁকে ফেললাম। এখন আমাদের কি বলছে, বের করতে হবে এখানে একত্রে কতগুলো টমেটো আছে। এখন শিক্ষার্থীরা দেখো, এখানে যদি তুমি ধরো পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যদি করো, তাহলে কি পাঁচ, পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হবে? দশ, দশের সাথে পাঁচ পনেরো, পনেরোর সাথে পাঁচ কত? বিশ। আমরা কয়টি টমেটো পাবো? বিশটি টমেটো পাবো। একত্রে কতগুলো টমেটো আছে? বিশটি টমেটো আছে। এটা আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি, তাহলে দেখো প্লে টমেটো আছে পাঁচ, পাঁচটি গুণ প্লেট কয়টি? চারটি, চারটি সমান সমান। এখন তোমরা পাঁচের ঘরে বা চারের ঘরে নামতা লাগবে, চার পাঁচে কত হয়? বিশ। তোমরা জানো চার পাঁচে বিশ,
কি হলো 4 5 20 এটা তোমরা যোগ করো এভাবে বের করতে পারো যেহেতু আমরা গুণ করছি তাহলে এখানে 5 গুণ 4 মানে টমেটোর সংখ্যা সাথে প্লেটের সংখ্যা গুণ করলে আমাদের কি আসছে 4 5 20 তাহলে এটার উত্তর তোমরা কি লিখবে একত্রে কতগুলো টমেটো আছে এখানে তোমরা লিখতে পারো একত্রে 20টি একত্রে 20টি টমেটো আচ্ছা প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে আমাদের উত্তরও ঠিক সেভাবেই লিখতে হবে আমরা এখানে কি লিখতে পারি একত্রে 20টি টমেটো আছে শিক্ষার্থীরা আমাদের 41 নাম্বার পেজে এই অঙ্কটি দেওয়া আছে তারপরে দেখো তোমাদের 42 নাম্বার পেজে এখানে দেখো খুব সুন্দর করে পাঁচের ঘরে নামতাটা দেওয়া আছে তোমরা এখান থেকে অবশ্যই পাঁচের ঘরের নামতাটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং ভালো করে পড়বে এবং খাতায় লিখবে এই 42 নাম্বার পেজে তোমাদের এখানে একটা অঙ্ক আছে সে অঙ্কটা আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে দিচ্ছি এবং করে দিচ্ছি তাহলে শিক্ষার্থীরা দেখো 42 নাম্বার পেজে তোমাদের এই অঙ্কটি দেওয়া আছে অঙ্কটি হলো 6টি থালার প্রতিটিতে 5টি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে এখানে আমাদের কি বের করতে বলেছে একত্রে কতগুলো লিচু আছে তাহলে এখানে থালা কয়টা 6টি কয়টি করে লিচু আছে 5টি করে লিচু আছে তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি একটি একটি থালায় লিচু আছে 5টি প্রতিটি থেকে আমরা কি বলতে পারি একটি তাই না একটি থালায় লিচু আছে 5টি সুতরাং কয়টি থালা বলছে এখানে 6টি 6টি থালায় লিচু আছে এটা নিচে আমরা ডট দিয়ে যেতে পারি এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই প্রথমে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবে 5 গুণ কয়টি 6টি এখানে আমাদের তোমরা তো পাঁচের ঘরে নামতা পারো 5 6 কত 5 6 30 30টি তাহলে আমরা কয়টি লিচু পেলাম 30টি লিচু পেলাম প্রশ্নে আমাদের যেভাবে দেওয়া থাকবে আমরা ঠিক সেভাবেই লিখব একত্রে কতগুলো লিচু 30টি 30টি লিচু আছে একত্রে কতটি লিচু আছে 30টি লিচু আছে তোমরা উত্তর ত্রিশটি লিচু লিখলো হবে বা 30টি লিখলো হবে তারপরে শিক্ষার্থীরা তোমরা এগুলো খাতায় তুলে নাও
তারপরে দেখো 43 পেজে তোমাদের এখানে আছে চার জোড়া শিশু খেলছে একত্রে কতজন শিশু খেলছে এখানে দেখো তোমাদের এই বইয়ের এখানে এই অঙ্কটা দেখো চার জোড়া শিশু খেলছে একত্রে কতজন শিশু খেলছে এখানে দেখো শিশুরা খেলছে এখানে কয়টা জোড়া 1 2 3 4 চারটি জোড়া খেলছে তোমরা কি জানো এক জোড়া সমান কয়টি এক জোড়া সমান হলো 2 টি তোমরা তো ছবি দেখো বুঝতে পারছো এই যে দুজন মিলে এক জোড়া 1 2 3 4 তো চার জোড়ায় কতজন হলো 1 2 3 4 5 6 7 8 চার জোড়া সমান কতজন শিশু হবে 8 জন শিশু হবে এখানে এই 43 নাম্বার পেজে তোমাদের দুয়ের ঘরের নামতাটা শেখানো চেষ্টা করা হয়েছে এখানে থেকে তোমরা দুই ঘরের নামতাটা শিখবা তারপরে আমরা চলে যাব 44 নাম্বার পেজ এখন আমরা করব 44 নাম্বার পেজ দেখো এই 44 নাম্বার পেজে তোমাদের দুয়ের নামতাটা অনেক সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা দুয়ের ঘরের নামতাটা শিখতে পারবে 44 নাম্বার পেজে দুটো অঙ্ক আছে আমরা এখন সেই দুটো অঙ্ক করব চল্লিশ নাম্বার পেজের এক নাম্বার অঙ্কটা এখানে আছে যে মিনা প্রতিদিন একটি বইয়ের দু পৃষ্ঠা করে পড়ে সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে শিক্ষার্থীরা চল্লিশ নাম্বার পেজে এক নাম্বার অঙ্কটা আমি তোমাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য বোর্ডে লিখে দিলাম মিনা প্রতিদিন একটি বইয়ে দুই পৃষ্ঠা করে পড়ে সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে তাহলে মিনা প্রতিদিন প্রতিদিন মানে একটি বইয়ের কত দুই পৃষ্ঠা পড়ে তাহলে আমরা লিখি এক দিনে পরে দুই এটা আমরা এভাবে লিখতে পারতাম মিনা একদিনে পরে দুই পৃষ্ঠা তাহলে লাইনটা বড় হয়ে যাবে আমি তোমাদের ছোট করে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একদিনে পরে দুই পৃষ্ঠা তাহলে কত দিন ছয় দিনে সে কত পৃষ্ঠা পড়বে তাহলে সুতরাং ছয় দিনে পরে আমি বলছি এই পাশে যে অঙ্কটা থাকবে সেটা সবসময় প্রথমে বসবে দুই গুণ ছয় পৃষ্ঠা এখানে ডট দিল চলবে তারপরে কি এখানে দেখো সেই দুয়ে ঘরের নামতাই চলে আসছে তাহলে ছয় দোকানে কত ছয় দোকানে হলো বারো বারো পৃষ্ঠা তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ মিনা একদিনে পরে দুই পৃষ্ঠা সুতরাং ছয় দিনে পরে এখানের এই দুই গুণ ছয় ছয় দোকানে কত বারো পৃষ্ঠা তাহলে সে
ছয় দিনে প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে আমাদের সেভাবেই লিখতে হবে। সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে? ছয় দিনে 12 পৃষ্ঠা পড়বে। উত্তর 12 পৃষ্ঠা। তোমরা যদি এই লাইনটা না লিখতে চাও তাহলেও হবে, এখান থেকে উত্তর 12 পৃষ্ঠা লিখলেও হবে। অঙ্কটা কি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? 44 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটি আমরা করেছি, এখন 2 নম্বর অঙ্ক দেখো। আমি বোর্ডে লিখে দিয়েছি এই 2 নম্বর অঙ্কে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, সেটা হলো 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, রেজা এই বিস্কুটের 7টি প্যাকেট কিনলো। এটা হলো একটা উদ্দীপক। আর এই 1 নম্বর এই 2 নম্বর আমাদের করতে হবে। এই উদ্দীপক দেখে তোমরা বড় ক্লাসে উঠলে এই উদ্দীপকের অঙ্কই তোমাদের করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কে কি চেয়েছে সেটা দেখো, বিস্কুটের দাম কত টাকা হবে। উদ্দীপকে কি লেখা আছে? 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। তাহলে এ 1 নম্বরের সমাধান আমরা করছি, 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, এই যে এখানে দেওয়া আছে 2 টাকা। আমাদের এখানে কি বলছে, বিস্কুটের দাম কত টাকা হবে, মানে এই 7 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা হবে। এখানে 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, তাহলে সুতরাং 7 প্যাকেট বিস্কুটের দাম 2 × 7 টাকা সমান সমান 7 × 2 = 14 টাকা। শিক্ষার্থীরা তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো এখানে এই 1 নম্বরের সমাধানটা কিন্তু আমরা বের করে ফেললাম। এখানে কি লিখছে, বিস্কুটের দাম কত টাকা হবে, মানে এই 7 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা হবে সেটা আমরা এখন বের করে ফেললাম। কত টাকা হবে? 14 টাকা হবে। তাহলে এটা আমরা লিখতে পারি, বিস্কুটের দাম 14 টাকা হবে। বিস্কুটের দাম 14 টাকা হবে, এটা উত্তর 14 টাকা। এটার উত্তর 14 টাকা। আমরা এই 1 নম্বর অঙ্কের সমাধান বের করলাম। এখন দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, যদি সে বিস্কুটের আরও 3 প্যাকেট কিনে তবে কত টাকা হবে। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে খেয়াল করো, এখানে আমাদের বলছে যে তবে কত টাকা লাগবে, 3 প্যাকেট, আরও 3 প্যাকেট বিস্কুট কিনে। এখানে কিন্তু মোটের কথাটা লেখা নাই, যদি মোটের কথাটা লেখা থাকতো তাহলে আগে 7 প্যাকেট বিস্কুটের দাম আর এখন 3 প্যাকেট বিস্কুটের দাম দুটা বের করে যোগ করে আমাদের বের করতে হতো। কিন্তু এখানে যেহেতু মোটের কথা লেখা নাই
এখানে আমাদের শুধু 3 প্যাকেটের বিস্কুটের দাম বের করলেই হবে। তোমরা কি বুঝতে পারছো? এখানে বলছে যে যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কেনে তবে কত টাকা লাগবে। এখানে কিন্তু মোটের কথা লেখা নাই। তাহলে আমাদের এখানে শুধু 3 প্যাকেট বিস্কুটের দাম বের করলেই হয়ে যাচ্ছে। আমি তোমরা নিশ্চয়ই এটা তুলে ফেলছো, এখানে জায়গা হচ্ছে না। আমি 2 নাম্বারটা, 1 নাম্বারটা মুছে 2 নাম্বার সমাধানটা তোমাদের করে দিচ্ছি। তাহলে আমরা 1 নাম্বারটা করে ফেললাম, এখন 2 নাম্বার। 2 নাম্বার এখানে কি বলছে, যদি সে বিস্কুটে আরো 3 প্যাকেট, তাহলে আমরা জানি 1 প্যাকেট বিস্কুটের দাম, এটা আবার লিখতে হবে, 2 টাকা। ঠিক আছে, তাহলে কি 1 প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। তাহলে আমাদের কত প্যাকেট বের করতে বলছে? এখানে 3 প্যাকেট বিস্কুটের দাম বের করতে বলছে। তাহলে সুতরাং 3 প্যাকেট বিস্কুটের দাম 2 × 3, 3 টাকা, 3 দোকানে 6 টাকা। দেখো এখানে কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে আমাদের দুয়ে ঘরে নামাতাটাই লাগছে। তাহলে এখানে কি বলছে, 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে, কত টাকা লাগবে, 6 টাকা লাগবে। তোমরা এখানেও এটা উত্তর দিয়ে দিতে পারো, উত্তর 6 টাকা লাগবে। বা এখান থেকে পুরোটা কিন্তু লিখলো হবে, 3 প্যাকেট বিস্কিট কিনতে আরও 6 টাকা লাগবে। এত বড় উত্তর না লিখে আমরা সংক্ষেপে এটুকু লিখতে পারি, উত্তর 6 টাকা লাগবে। তাহলে কি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ? তাহলে শিক্ষার্থীরা আমরা 44 নাম্বার পেজ পর্যন্ত যে কটা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো আমরা অলরেডি করে ফেলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে এরপরে থেকে তোমাদের আমরা করাবো, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।